ব্যায়াম বিরতির পর নজর রাখবো এবার অন্যান্য খবরাখবরে। নিখোঁজ হওয়া গৃহবধূ হঠাৎই ফিরে এলো এবার তার শ্বশুর বাড়িতে। ঠিক তাই এমনই ঘটনা এবার ঘটেছে যেখানে লক্ষ্য করা গেছে। একটু বিস্তারিত আপনাদের জানিয়ে রাখছি যে নিখোঁজ হয়ে যাওয়া গৃহবধূ ফিরে এসে স্বামী এবং শ্বশুর শাশুড়ির বিরুদ্ধে বধূ নির্যাতনের মামলা দায়ের করেছে থানায়। গত শনিবার প্রিয়া সরকার নামের এক তরুণী গৃহবধূ শেকেরকোট পাণ্ডবপুর সন্ন্যাসীপাড়া স্থিত স্বামীর বাড়ি থেকে আচমকাই নিখোঁজ হয়ে গিয়েছিল, কিন্তু পরবর্তী সময়ে স্বামী এবং বাবার বাড়ির পক্ষ থেকে আমতলি থানায় নিখোঁজ ডায়েরিও করা হয়েছিল। সংবাদ মাধ্যমের সেই নিখোঁজ সংবাদ প্রচারিত হয়েছিল এবং গৃহবধূ প্রিয়া সরকার সেই সংবাদ দেখতে পেয়ে তার বাবার বাড়িতে ফিরে আসে এবং গৃহবধূ প্রিয়া সরকার ও স্বামী অভিজিৎ দাস এবং শাশুড়ি কমলা দাসের বিরুদ্ধে আমতলী থানায় লিখিত আকারে নির্যাতনের মামলা দায়ের করে। ওই গৃহবধূর অভিযোগ যে 2020 সালে শেকেরকোট পাণ্ডবপুর সন্ন্যাসী পাড়ার অভিজিৎ দাসের সাথে সামাজিক রীতিনীতি মেনে বিয়ে হয়েছিল। বিয়ের পর থেকে স্বামী অভিজিৎ দাস এবং শাশুড়ি কমলা দাস বাবার বাড়ি থেকে টাকা এবং সোনার গয়না আনার জন্য শারীরিক পাশাপাশি মানসিকভাবে নির্যাতন করত। স্বামী শাশুড়ি নির্যাতনে কোনোদিনও প্রতিবাদ করেনি ওই গৃহবধূ। দিনের পর দিন আর তার উপর শারীরিক এবং মানসিক নির্যাতন বাড়তেই থাকে। এরই মধ্যে গত শনিবার গৃহবধূ প্রিয়াঙ্কা সরকারকে তার স্বামী এবং শাশুড়ি পুনরায় নির্যাতন শুরু করে, এমনকি খুন করারও হুমকি দেয়। পরবর্তী সময়ে সেই গৃহবধূ নিজের প্রাণ বাঁচাতে স্বামীর বাড়ি থেকে নিখোঁজ হয়ে গিয়েছিল। কি বলছেন তিনি, একটু শুনবো। কি ছিল ঘটনা? তুমি তো এতদিন তো নিখোঁজ ছিলে। আমার স্বামী আমার শাশুড়ি খুব অত্যাচার করতো, 4 বছর ধরে করতো। তো আমি কোনোদিনও সাহস পেয়েছি না কোনোদিন। তো এবার অতিরিক্ত হওয়ার পরেই আমি বাড়ি থেকে বাড়িছি। অতিরিক্ত হওয়ার বলতে আমার এই দাও দিয়ে গেছে মাত্র, তারপরে আমার শাশুড়ি মাত্র মারছে, আমার হাজবেন্ডও মারছে। তোমার হাজবেন্ডের নাম কি? অভিজিৎ দাস। কোন জায়গাতে বাড়ি? শেকেরপুর পাণ্ডবপুর। আচ্ছা, হ্যাঁ, কি হয়েছে তারপর? তারপরে আমার তোর কত কইতো তোর মা জিনিসপত্র দিছে না বিয়ের সময়, যা ওখানে পাশাপাশি জিনিসপত্র লইয়া আমার কোনো জায়গায় যাইতে দিচ্ছে না, শুধু মামার বাড়ি তো যাইতে দিচ্ছে না, কোনো জায়গায় যাইতে দিচ্ছে না, শুধু একমাত্র বাবার বাড়ি যাইতে দেয়। তো যা তোর বাবার বাড়ি থেকে যায় জিনিসপত্র লইয়া, গলার সেল লইয়া, এইটা লইয়া হিটা লইয়া এমন করে মারধর করতো। তারপরে একদিন জাল লইয়া গেছে মারতো, তারপরে আমার কইছে কত প্রাণে মারালাম, এই মতো হুমকি টুমকি দিত প্রায় সময়। এরপরে সেদিনকা শনিবার দিন আমি বাধ্য হয়েছিলাম আমার প্রাণের বয়ে আমি বাড়ি ছাড়ছি। কোন জায়গাতে আসছিলাম? আমি আমার বান্ধবীর বাড়ি গেছিলাম। আচ্ছা, তো এরপর এখান থেকে তুমি কিভাবে আসো? এখান থেকে আমি নিউজে পত্রিকার মধ্যে দেখা, তারপরে আমি আমার মামার ফোন করছি, তারপরে তারা গিয়ে সেরা আনছে। আচ্ছা, তুমি কি মানে তোমার স্বামীর বিরুদ্ধে কি মামলা করছো? হ্যাঁ, আজকে আমি স্বামী আর শাশুড়ির বিরুদ্ধে মামলা করছি। অনেক অত্যাচার করতেছে, আমি আর সহ্য করতে পারতেছি না, বাধ্য হয়ে আমি প্রাণের ভয়ে আজকে গিয়ে মামলা করে এসেছি। তোমার শাশুড়ির নাম কি? কমলা দাস। এখন কোন জায়গাতে আইছো তুমি? এখন আমি আমার মামার বাড়িতে আসছি, কাঞ্চনমালা। আচ্ছা, এখন কি চাও তুমি বিষয়টা? আমি চাই আমার শাশুড়ি। আপনারা শুনলেন নিখোঁজ গৃহবধূর কি বক্তব্য, কি অভিযোগ তিনি তুলছেন। সেক্ষেত্রে তিনি নিখোঁজ হওয়ার পর তিনি পরবর্তী সময়ে তার বাবার বাড়ি ফিরে আসেন, পাশাপাশি স্বামী এবং শাশুড়ির বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। যদিও পুলিশ নির্যাতিতা গৃহবধূর সম্পর্কে তাদেরকে আশ্বাস দিয়েছেন যে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। পাশাপাশি গৃহবধূ এও বলছেন যে এই স্বামী এবং শাশুড়ির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হোক, যাতে করে আগামী দিনে কোনো গৃহবধূকে যাতে এমন পর্যায়ে যেতে না হয় বা এমন যাতে নির্যাতিত যাতে না হতে হয়। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।